ভাঙ্গর থানার মেজবাবুকে পেটানোর হুঁশিয়ারি। রাতেই গ্রেপ্তার আইএসএফ নেতা আসাদুল মোল্লা। বৃহস্পতিবার বৈকালে ঘটকপুকুর বাজারে একটি প্রতিবাদ সভা থেকে ভাঙ্গর থানার বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ করেন পঞ্চায়েত ভোটের আগে এলাকার বিধায়ক, যে মঞ্চে উপস্থিত হয়ে কর্মীদের উজ্জীবিত করেছে। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ সভাপতি আসাদুল মোল্লা ভাঙ্গর থানার মেজবাবুকে মারধর করা হবে বলে জানান। চূড়ান্তভাবে এই বক্তব্যের সাথে আমরা বিরুদ্ধে আইএসএফের আইডিওলজি, আমি আইএসএফের চেয়ারম্যান হিসাবে এই বক্তব্যের সাথে আমরা সহমত নই। সে যদি ওই স্টেজে থাকতো, ওই স্টেজে দাঁড় করিয়ে আমি তার বক্তব্য রেকটিফাই করিয়ে নিতাম। তারপরে আমার সাথে দেখা হয়েছে, তাকেও বলেছি এবং ওই স্টেজ থেকেও আমি বলেছি যে এই ধরনের বক্তব্য আগামী দিনে যদি আমাদের আইএসএফের কোনো নেতা কর্মী সাধারণ কেউ যদি আমাদের স্টেজ থেকে বলে বা যে কোনো জায়গা থেকে বলে, তার সাথে আইএসএফের রাজনৈতিক সম্পূর্ণ ছিন্ন হবে। কারণ আইএসএফ একটা অল্টারনেটিভ রাজনীতি দিতে এসেছে, এই পুলিশকে মারবো, পাবলিককে মার ভয় দেখাবো, তোলাবাজি করবো, শাসক দলের নেতাদেরকে মারবো, এই এই মারামারি হানা দিলে হ্যান, এ তো তৃণমূলের কালচারে, আইএসএফের এটা কালচার নয়। সুতরাং আইএসএফের মঞ্চ থেকে যদি ওই ধরনের বক্তব্য আগামী দিনে করে, তার সাথে আইএসএফের রাজনৈতিক সম্পর্ক টোটালি ছিন্ন হবে। নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বলেন, তাদের থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায়? কারণ ধর্মকে সামনে রেখে যেভাবে ভাঙড় বিধানসভায় একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, যেভাবে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে, একটা জঙ্গিপনা রাজনীতি সৃষ্টি করতে চাইছে, এর থেকে মানে ওদের থেকে এর থেকে আর বেশি কি আশা করতে পারি আমরা? কারণ একটা মানে প্রকাশ্যে সভা থেকে বিধায়কের উপস্থিতিতে কীভাবে সেখানে ভাঙড়ের সম্মানীয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত রয়েছেন, সেই মঞ্চ থেকে কিভাবে একজন দলীয় নেতা তাদের কিভাবে আমাদের পুলিশ প্রশাসনকে পেটানোর একটা হুমকি দিতে পারে, প্রকাশ্যে এইভাবে এই ধরনের তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এই ধরনের অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে।